বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে দন অ্যাপের সাহায্যে গোল্ড মিনিতে অপশন ট্রেডিং করতে পারবেন। বন্ধুরা, তো তার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, দন অ্যাপের মধ্যে লগ ইন করে নিতে হবে। বন্ধুরা, তো আমি এখানে দন অ্যাপের মধ্যে লগ ইন করে নিয়েছি। তারপর আমাদের কি করতে হবে, সামান্য নিচের দিকে স্ক্রল করতে হবে হোম পেজে যাবার পর, ঠিক আছে। তো যেহেতু গোল্ড মিনি একটি কমোডিটির লিস্টে পড়ে, তাই আমাদের কমোডিটির মধ্যে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। তো এটাতে আমরা ক্লিক করে নিই, কমোডিটিতে ক্লিক করে নিলাম বন্ধুরা, ঠিক আছে। তো কমোডিটির মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলা অপশন চলে আসে বন্ধুরা, ঠিক আছে। যেমন ধরুন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সিলভার মিনি, ঠিক আছে। তো এদিকে স্ক্রল করতে হবে আমাদের। তারপর দেখতেই পাচ্ছ এখানে যে গোল্ড মিনিয়ের অপশনটা আছে, ঠিক আছে। তো এটাতে আমাদের ক্লিক করতে হবে। তো করে নেই গোল্ড মিনিয়ের অপশনটিতে ক্লিক। তো বন্ধুরা, এখানে গোল্ড মিনিয়ের অপশনে ক্লিক করার পর অনেকগুলা কন্ট্রাক্ট চলে আসবে এখানে, এবং এমন কি টপ ট্রেডের 10 কন্ট্রাক্টও চলে আসবে বন্ধুরা, ঠিক আছে। এখান থেকে খুবই সহজে আপনি আপনার পছন্দ মতো কন্ট্রাক্ট সিলেক্ট করতে পারেন এবং সেটাতে অপশন ট্রেডিং করতেও পারবেন বন্ধুরা, ঠিক আছে। তো এখন যদি বলা যায় এখানে আপনার ইচ্ছে হলো গোল্ড মিনিয়ের যে কলগুলো আছে তার মধ্যে একটি কল আপনি বাই করতে ইচ্ছুক হলেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে দেখতে পাচ্ছি যে টপ 10 ট্রেডেড কন্ট্রাক্টগুলো কি কি এসেছে এখানে। তার মধ্যে আমি গোল্ডের মিনিয়ের যে 26 জুনের কন্ট্রাক্টটা আছে না কলের, সেটাতে আমি বাইং করতে চাই, ঠিক আছে। তো এটাতে ক্লিক করতে হবে আমাদের। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা, আপনি যদি চান সেল করতে, তাহলে এখানে সেলের একটি অপশন আছে, ঠিক আছে। তো সেলের অপশনে ক্লিক করে আপনি খুবই সহজে সেল করতে পারবেন, এবং যদি বাইং করতে চান তাহলে এখানে বায়ের অপশনটা আছে, সেটাতে ক্লিক করে আপনি বায়ও করতে পারেন বন্ধুরা, খুবই সহজে, ঠিক আছে। তারপর এখানে কত পার্সেন্ট বিডিং, কত পার্সেন্ট সেলিং হচ্ছে, সেটাও এখান থেকেই দেখা যায় বন্ধুরা, ঠিক আছে। এখানে যদি আপনি দেখেন তাহলে একটা জিনিস নোটিশ করবেন যে এখানে দেখো বন্ধুরা, কলটাকে চাও যদি তাহলে পুটেও বায় করতে পারো, ঠিক আছে। এখানে চেঞ্জও করতে পারো, ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে আমি কলই বায় করতে ইচ্ছুক, যেমন ধরে নাও, তাহলে আমি কলেই রেখে দেবো, ঠিক আছে। তারপর যদি এই কন্ট্রাক্টটার অপশন চেইন অ্যানালিসিস করতে হয় তাহলে সেটা কিভাবে করব সেটা দেখে নিই বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ যে মার্কেটের অপশন আছে, লাইভের অপশন আছে, ঠিক আছে, ফ্ল্যাশ ট্রেডের অপশন আছে। তো ফ্ল্যাশ ট্রেডের উপর বিস্তারিত একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি চ্যানেলের মধ্যে, সেটা গিয়ে খুবই সহজে দেখতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে যদি দেখা যায় যে অপশন চেইন, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অপশন চেইনটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে আপনি আপনার অপশন চেইনটাও অ্যানালিসিস করতে পারেন খুবই সহজে বন্ধুরা। তো যদি আপনি এখনও আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনি ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট দন অ্যাপের মধ্যে ওপেন করতে পারবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই।